ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ধর্মঘটের মিশ্র প্রভাব আজ রাজ্য জুড়ে। ধর্মঘটকে কেন্দ্র করে মালদার কালিয়াচকের সুজাপুরে ধুমধুমার অবরোধ তুলতে কানানে গেছে শেলফাটায় পুলিশ। অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, বেলা 12টায় এই ঘটনা ঘটে, এখন ঘড়ির কাঁটা বলছে দুপুর 1:30, এলাকার কি পরিস্থিতি? দেখো, এখনো এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। একদিকে পুলিশ রয়েছে এবং ঠিক তার উল্টো দিকে কিন্তু বন্ধ সমর্থনকারী যারা তারা রয়েছেন এবং ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশকে লক্ষ্য করে একদিকে যেমন ইট বৃষ্টি চলছে, তেমনি পাল্টা কিন্তু পুলিশও লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে। এই মুহূর্তে যা ছবি যাতে, পুলিশের গাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে সেই গাড়ি চলছে। এবং মালদা শহর থেকে কিন্তু এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু তোমাকে বলে রাখি যে উত্তেজনা যথেষ্ট রয়েছে। পুলিশকে লক্ষ্য করে যেমন ইট পাটকেল ছড়া হচ্ছে, অভিযোগ হচ্ছে পুলিশকে লক্ষ্য করে বোমাও ছড়া হয়েছে, পাল্টা পুলিশ কিন্তু কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে এবং রাবার বুলেট চালিয়েছে বলে জানা যাচ্ছে। করুণাময়, এখানেই জানতে চাইবো যে কথা তুমি জানাচ্ছিলে যে পুলিশকে লক্ষ্য করে ইট বোমা ছোড়ার অভিযোগ উঠেছে, তার পাশাপাশি গাড়িতে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, দাউ দাউ করে আগুন জ্বলছে, মাত্র কিছুক্ষণ আগে ঘটনা এই মুহূর্তে। সেক্ষেত্রে সেই ছবি আমরা দেখছি যেখানে পুলিশকে লক্ষ্য করে একেবারে ইট ছোড়া হচ্ছে, পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে, এলাকা একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। একদমই, দেখো তো এলাকার পরিস্থিতি এখনো যথেষ্ট উত্তপ্ত। এবং তোমাকে বলে রাখি মালদা শহর থেকে যে পুলিশ বাহিনী এসছে, সেই পুলিশ বাহিনী কিন্তু ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে ঢোকার মতো পরিস্থিতি নেই। তোমাকে বলে রাখি যেটা অভিযোগ উঠছে, পুলিশকে লক্ষ্য করে কেবলমাত্র ইট বৃষ্টি নয়, পুলিশকে লক্ষ্য করে বোমাবাজিরও ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়েছে, পাল্টা পুলিশও কিন্তু লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে এবং রাবার বুলেট ছোড়া হয়েছে পুলিশের তরফ থেকেও বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। একেবারে করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে দাউ দাউ করে জ্বলছে পুলিশের গাড়ি, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ধর্মঘটিতের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ উঠছে। এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, বোমা ছোড়া হয়, এমনটাও অভিযোগ। এবং পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়, রাবার বুলেট ছোড়ে, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে একেবারে রণক্ষেত্র মালদার সুজাপুর। মালদার সুজাপুরের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে রীতিমতো পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। ধর্মঘটীদের সঙ্গে পুলিশের রীতিমতো সংঘর্ষ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ধর্মঘটীরা ইট পাথর ছোড়ে, এমনকি বোমা ছোড়া হয়, এমনটাই অভিযোগ উঠছে। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, অন্যদিকে পুলিশ রাবার বুলেট ছোড়ে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায়। রীতিমতো রণক্ষেত্র মালদার সুজাপুর। মালদার সুজাপুরের ছবি আপনারা দেখছেন, যেখানে রীতিমতো পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে, একেবারে রণক্ষেত্র। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, এমনকি বোমা ছোড়া হয়, এমনটাই অভিযোগ ধর্মঘটীদের বিরুদ্ধে। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, দেখতেই পাচ্ছেন একেবারে দুপক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি, রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে পুলিশ রাবার বুলেট ছোড়ে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়, এমনটাই খবর। কথা বলবো আবারও আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, যেমন তুমি বলছিলে যে রীতিমতো পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে, কিন্তু এই অগ্নিগর্ভ পরিস্থিতির সূত্রপাত কিভাবে হয়?
দেখো আজ সকালে বন্ধ সমর্থনকারী যারা রয়েছেন তারা সুজাপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পুরো এনএইচ 34 নম্বর যে জাতীয় সড়ক, জাতীয় সড়ক ব্লক হয়ে যায় দুদিক থেকে। একদিকে মালদার দিকে যেমন ব্লক হয়ে যায়, পাশাপাশি কিন্তু কালিয়া চকের দিক অর্থাৎ ফারাক্কার দিকেও ব্লক হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ পৌঁছানোর পর কিন্তু সেই রোড ব্লকটাকে সরানোর চেষ্টা করে। যারা আন্দোলনকারী বিক্ষোভকারী ছিলেন তাদের সাথে পুলিশ কথা বলতে যায়, সেই সময় পুলিশের সাথে বাদানুবাদ জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা এবং তারপরেই কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে কিন্তু এলাকার চেহারা রণক্ষেত্রের চেহারা নেয়। এবং সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে আরম্ভ করেন ধর্মঘটীরা এবং সেই সময় অভিযোগ হচ্ছে পুলিশকে লক্ষ্য করে বোমাও মারা হয়। পাল্টা পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে, এরপর কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় এমনকি রাবার বুলেট। একেবারে গৌরনাময় তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মালদা জেলার বাবলা সরকারের সঙ্গে। মিস্টার সরকার, যেটা জানতে চাইবো যে ঠিক কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো এবং এখন ঠিক কি পরিস্থিতি এলাকার? অ্যাকচুয়ালি পরিস্থিতি এলাকা বুঝতে পারছে যে এনআরসির বিরুদ্ধে লড়াইটা ওরা বেছে নিয়েছে। কালিয়াচকে অ্যাকচুয়ালি কংগ্রেসই এলাকা, ওখানে কংগ্রেসের বিধায়ক আছে। হ্যাঁ, কংগ্রেস যেহেতু এটা সিপিএম এর সাথে হাতে হাত মিলিয়ে মালদা জেলাতে করছে, সিপিএম এর তো কোনো লোকজন নেই এখন এদিকে, কিছু কংগ্রেস কিছু কিছু এলাকায় আছে। যেহেতু কংগ্রেসের বিধায়ক, তারা এনআরসিকে বিজেপির বিরুদ্ধে, বিজেপি সরকারের যে এনআরসির যে আইন তার বিরুদ্ধে ইতিমধ্যেই মালদা, মুর্শিদাবাদ এসব জেলার মানুষ প্রতিবাদ করতে উঠেছে। তাই তারা এই প্রতিবাদটাকে আরো বেশি করে করার জন্যই ওরা বাস গাড়ি বন্ধ করার চেষ্টা করেছে। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে মানুষ সাধারণের জীবনযাত্রা থাকবে, গাড়ি চলবে, যারা চলবে না বেরাবে না বেরাবে না, দোকান যারা খুলবে না খুলবে না, আমরা জোর করে তৃণমূল থেকে এরকম কিছু নেই। প্রশাসন কিন্তু সেখানে দাঁড়িয়েছে, ওরা ভাবছে যে প্রশাসন মনে হয় বাসগুলোকে ছাড়িয়ে, ওরা ভাবছে যে এগুলো যদি বন্ধ করে দিই তাহলে বিজেপিকে শিক্ষা দেবে, এইটা দিয়ে পরিস্থিতি একটু কঠিন হয়ে উঠেছিল ওই এলাকাটায়। শুধু এই মুহূর্তে সেক্ষেত্রে কি পরিস্থিতি, যেমনটা অভিযোগ উঠছে যে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে, বোমা মারা হয়েছে, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন এলাকার ঠিক কি অবস্থা? এটা 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 অ্যাকচুয়ালি বলছি সিপিএম এর কিছু লোক এই সুবিধাতে সংখ্যালঘু মানুষদেরকে ব্যবহার করে এই গাড়ি ফাড়ি গুলোতে ইট ফিট ছাড়িয়ে দিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করেছে রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে। পুলিশ চাইছিল সুষ্ঠুভাবে গাড়ি ঘোড়া গুলো যাক, মানুষ মানুষের আন্দোলন করুক, যারা স্বেচ্ছায় আন্দোলন করবে তাহলে আন্দোলনে থাকবে, যারা রাস্তায় বেরো গেছে রাস্তাগুলো পুলিশ মানুষের সেফটির জন্য গেছিল। কিন্তু এখানে কিছু রাজনৈতিক দল তারা এটাকে একটা সুযোগ নিয়ে পুলিশের উপর লাঠিচার্জ করে, পাথর শুরু করে, গাড়িতে আগুন লেগে যায়, তখন পুলিশ লাঠিচার্জ করে, এখন পরিস্থিতি থমথমে আছে, রাস্তা অবরোধ আছে। অনেক ধন্যবাদ আপনাকে।